আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশকে বাঁচাতে বসিরহাটে পা মেলালেন শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী ও পরিবেশ প্রেমী সকলেই। আজ বিশ্ব পরিবেশ দিবস, আর পরিবেশকে বাঁচাতেই বসিরহাটের রাজপথে পা মেলালেন শিক্ষক থেকে ছাত্রছাত্রী সকলেই। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার পথে শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন পরিবেশ প্রেমীরা একত্রিত হয়েছেন। উষ্ণায়নের কারণে পাহাড়ের বুক থেকে গলছে বরফ, ক্রমশই পরিবেশকে গিলে খাচ্ছে কংক্রিটের শহর, সেই সাথে উধাও হচ্ছে জঙ্গল, শুকিয়ে যাচ্ছে নদী। উন্নয়নের অজুহাতে গাছ কেটে নগর তৈরি করে নিজের বিপদ নিজেই ডেকে আনছে মানুষ, যার কারণে দিনের পর দিন বেড়েই চলেছে তাপমাত্রা, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তাই বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতার বার্তা দিতে এগিয়ে এলো বসিরহাটের নাগরিকরা। বসিরহাটের আটটি সংগঠন বসিরহাট টাউন হল থেকে একটি সচেতনতার মিছিল বার করে। সেখানে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী, পরিবেশ প্রেমী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন এই মিছিল থেকে পরিবেশ সচেতনতা নিয়ে বিভিন্ন বার্তা দেওয়া হয়, পাশাপাশি পথ চলতি মানুষসহ শিক্ষার্থীদের গাছ বিতরণ করা হয়, যাতে সেই গাছগুলি তারা নিজের এলাকায় রোপণ করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। সেই সাথে রাস্তার ধারে বিভিন্ন দোকানে পরিবেশ সচেতনতার বার্তাসহ লিফলেট দেওয়া হয়। এদিনের মিছিল বসিরহাট টাউন হল থেকে শুরু করে বসিরহাটের প্রাণকেন্দ্র ইটিন্ডা রোড থেকে বোর্ডঘাটে গিয়ে শেষ হয়। আজকে পরিবেশ দিবস উপলক্ষে অনেকগুলি কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সর্বভারতীয় গৃহ শিক্ষক সংগঠন TWAI এর বসিরহাট ইউনিট, এই বসিরহাট ইউনিটের পক্ষ থেকে আমরা প্রতি বছরই এরকম কর্মসূচি করে থাকি বিভিন্ন জায়গায়। আমাদের এখানে গৃহ শিক্ষকরা প্রায় 70-80 জন গৃহ শিক্ষক উপস্থিত আছেন, পাশাপাশি সব ছাত্রছাত্রীদের এখানে উপস্থিত ছিল। আমরা একটা র্যালির মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন করেছি। এই এবং এই যে শোকার্ত এই যে কালো ব্যাজটা আমরা যে ব্যবহার করছি, তার জন্য এখানে একটি বাচ্চা আমাদেরই ছাত্র আর্য দালাল, সে মারা যায় পথ দুর্ঘটনায়। তার আত্মার শান্তি এবং স্মৃতির উদ্দেশ্যে আমরা ছাত্রছাত্রীরা এখানে আসে এবং গাছ বিভিন্ন পথচারীদের গাছ দেওয়া হয়, পাশাপাশি ছাত্রছাত্রীদেরকেও আমরা একটা করে গাছ উপহার হিসেবে দেই। প্রত্যেকের এই সচেতনতা রাখি যে বাড়ি গিয়ে গাছ বসাবে এবং প্রত্যেকে গাছ আগামী দিনের জন্য বিশ্ব উষ্ণায়নকে রক্ষা করার জন্য গাছ অবশ্যই তোমরা বসাবে, এইটাই আমরা তাদের শিক্ষার মাধ্যমে আগিয়ে নিয়ে গেলাম। এদিনের এই মিছিলে অংশগ্রহণকারী এক স্বেচ্ছাসেবী সংগঠন খোলা আকাশের এক সদস্য জানায়, আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে, আর এই পরিবেশ দিবস উপলক্ষে আমরা বসিরহাটবাসী যারা পরিবেশকে ভালোবাসি, সেই সাথে বিভিন্ন সংস্থা পরিবেশ প্রেমীরা এবং গৃহশিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা সকলে একত্রিত হয়েছি। পরিবেশ দিবস সবাই জানেন, বিশ্বজুড়ে পরিবেশ দিবস পালন হচ্ছে। এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা এই বসিরহাটবাসী যারা বিভিন্ন পরিবেশ নিয়ে চিন্তাভাবনা করেন, পরিবেশ প্রেমী মানুষ, বিভিন্ন সংস্থা আজকে এসছেন পরিবেশ বন্ধুর ডাকে টাউন হল মাঠে। সেখান থেকে আমরা মিছিল করে আজকে এসেছি এই বোর্ডঘাট মাস পর্যন্ত। আমাদের সবার হাত ধরে বিভিন্ন সংস্থা আমরা হতে পারি, কিন্তু সবার একটাই লক্ষ্য, আমরা পরিবেশের জন্য কিছু করব। যে জন্য বসিরহাটবাসীর কাছে আমরা হাত বাড়িয়ে দিয়েছি, আমরা পরিবেশকে ভালোবাসুন, পরিবেশের জন্য এগিয়ে আসুন, অন্তত করে একটি করে গাছের প্রাণদানের ব্যবস্থা করুন। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের সাধারণ মানুষের কাছে একটাই চাওয়া, পরিবেশকে ভালোবাসুন, সেই সাথে একটি করে গাছ লাগান। এ বিষয়ে মিছিলে অংশগ্রহণকারী আর এক ছাত্রী জানায়, আজ পরিবেশ দিবস উপলক্ষে আমরা পথে নেমেছি তার একটাই কারণ, পৃথিবীতে বিশ্ব উষ্ণায়ন ক্রমশই বেড়ে যাচ্ছে, গাছ কাটার কারণে জলাভূমির অভাব দেখা যাচ্ছে, তাই গাছ কাটলে তার পরিবর্তে গাছ লাগানো উচিত, এই বার্তা দিতেই আজ আমরা পথে নেমেছি। আজ বিশ্ব পরিবেশ দিবস, আমরা টাকি এসএল গার্লস গাইড গ্রুপ থেকে আসছি। আজ এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা পথে নেমেছি এই জন্যই, পৃথিবীতে বিশ্ব উষ্ণায়ন প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, পৃথিবীতে গাছের অভাব ঘটছে, জলেরও যেমন অপচয় হচ্ছে, গাছ কাটা বন্ধ করা উচিত,
গাছ লাগানো উচিত। একটা গাছ কাটলে যেন হাজারটা গাছ মানুষ পুঁততে পারে, মানুষ না থাকলেও যেন সেই গাছটা বেঁচে থাকে, এই জন্যই আমরা আজ পথে নেমেছি। আজ টাকির প্রতিটা মানুষের কাছে আমাদের আবেদন, যেন প্রতিটা মানুষ ঘরে ঘরে তাদের গাছ লাগান এবং জল অপচয় বন্ধ করুন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।